আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনাল প্রফের একটা বোর্ডে এক্স রে থাকবে এবং দেখবেন যে একটা বোর্ড শুরুই হবে এক্স রে দিয়ে। এই কারণে এক্স রেটা হচ্ছে ফাইনাল প্রফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধুমাত্র প্রফ ছাড়াও আমাদের বাস্তবিক জীবনে কিন্তু আমরা প্রতিনিয়ত রোগীদেরকে যে কমন ইনভেস্টিগেশনগুলো দিই এর মধ্যে একটা হচ্ছে এক্স রে। তাই যে কোনো এক্স রে নিয়ে আমাদেরকে খুব ভালো ধারণা রাখতে হবে এবং আমরা যখন ভালো ধারণা রাখবো পেশেন্টের ডায়াগনোসিস করাটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং আপনি যদি একটু সিস্টেমেটিক ওয়েতে আগান এক্স রে বোঝাটা খুব বেশি মানে রকেট সায়েন্স না, আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা একটু খেয়াল করবো যে কীভাবে সিস্টেমেটিক ওয়েতে আমরা এক্স রের দিকে তাকাবো। আমাদের যে সমস্যাটা হয় এক্স রে দেখার সাথে সাথে আমরা দেখি যে হার্ট কোথায়, এরপর আমরা দেখি যে আরে এখানে একটু সমস্যা মনে হচ্ছে, হ্যাঁ এরপর আমরা দেখি যে এখানে সমস্যা এখানে সমস্যা, এরকম আমরা সমস্যা খোঁজা শুরু করি। কিন্তু এইভাবে খোঁজাটা আসলে একটা ভুল অ্যাপ্রোচ। আমাদেরকে সবচেয়ে প্রথমে একটা প্যাটার্নে আগাতে হবে। কীরকম প্যাটার্নে আগাবেন? আপনি সবচেয়ে প্রথম দেখার চেষ্টা করবেন এ এ ফর এয়ারওয়ে। আপনি দেখবেন যে এখানে এয়ারওয়েটা ঠিক আছে কিনা। তাহলে আমরা যদি একটু এয়ারওয়ের দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের এয়ারওয়ে। তাহলে এই যে এয়ারওয়ে মানে এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। সো আপনি যদি একটু ট্রাকিয়ার দিকে ভালো করে মনোযোগ দেন, এই ট্রাকিয়াটা মনে হচ্ছে এই দিকে এসে একটু বাঁক নিয়েছে। তার মানে আমাদের রাইট সাইড অফ দ্য চেস্ট বা আমাদের রাইট লাংয়ের দিকে এয়ারওয়েটা একটু ডেভিয়েটেড হয়েছে, বা আমরা বলতে পারি এটা একটু শিফটেড হয়েছে। তার মানে যখন একটা ট্রাকিয়া শিফটেড হয় এটার দুটো কারণ থাকতে পারে। হয় এদিক থেকে কেউ ট্রাকিয়াটাকে পুশ করছে, অথবা এদিক থেকে ট্রাকিয়াটাকে কেউ পুল করছে, মানে কেউ টেনে নিয়ে যাচ্ছে অথবা কেউ ধাক্কা দিয়ে সরায় দিচ্ছে। তাহলে কোন ঘটনার জন্য আসলে ট্রাকিয়াটা শিফট করলো এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, এরপরে আপনি যদি বিতে দেখেন, বিতে আপনি মনে রাখতে পারেন ব্রিদিং মানে হচ্ছে লাং, আপনি লাং ফিল দেখতে পারেন, অথবা বিতে আপনি মনে রাখতে পারেন বোনস, আপনি বোনস দেখতে পারেন। তাহলে আমরা দুইটা জিনিসই দেখবো। সাধারণত আমাদের যে এক্সরেগুলো দেওয়া হয় সেই এক্সরেগুলোতে বোনসগুলো নর্মাল থাকে, ভালো থাকে, এবং এইখানে আমরা একই প্যাটার্ন দেখতে পাচ্ছি যে না বোনসে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং আমরা যদি দেখি যে রিবসগুলো যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 মোটামুটি 8 পর্যন্ত দেখা যাচ্ছে, ওকে, তার মানে লাং ফিল্ড এক্সপোজার দুইটার ক্ষেত্রেই ভালো আছে। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট লাং ফিল্ডটা একটু ছোট মনে হচ্ছে। আপনি যদি লেফট লাং ফিল্ডের তুলনায় খেয়াল করেন রাইট লাং ফিল্ড একটু ছোট। আমরা জানি সাধারণত আমাদের এই যে রাইট যে ডায়াফ্রামটা থাকে, রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম, এটা লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম থেকে উপরে থাকে, বাট এইখানে মোটামুটি ভালো পরিমাণ উপরে, তাই না? দেখেন আপনি প্রায় একটা রিব বা দুইটা ইন্টারকোস্টাল স্পেস কিন্তু উপরে আমাদের রাইট ডায়াফ্রামের লোবটা, রাইট ডায়াফ্রামের ডোমটা চলে গিয়েছে। ওকে, তাহলে আমরা এ দেখলাম, আমরা বি দেখলাম, এবার সি। সিতে আমরা হচ্ছে কার্ডিয়াক শ্যাডোটা দেখবো। তাহলে এই হচ্ছে আমাদের হার্ট। আমরা যদি হার্টের শ্যাডোটার দিকে খেয়াল করি, সো ওকে, হার্টের শ্যাডো মোটামুটি ভালো সাইজ আছে, কারণ টোটাল ডায়ামিটারের তুলনায় হার্টের শ্যাডোকে যদি আপনি চিন্তা করেন নিয়ারলি 50% হচ্ছে। তার মানে এখানে আমরা কার্ডিওমেকালি বলতে পারি না, হার্টের পজিশন ঠিক আছে। এবং হার্টের পজিশন দেখার সাথে সাথে সিতে আপনি দুটো অ্যাঙ্গেল দেখবেন, একটা হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এই যে আমাদের কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ফাইন, ভালো আছে, এটা এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল ভালো আছে। তাহলে আমি কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দুটো দেখে নিলাম, আমি কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দুটো দেখে নিলাম, কোনো ব্লান্টিং নাই, সুতরাং এখানে কোনো ইফিউশনের কোনো চান্স নাই। তাহলে আমার অ্যাঙ্গেলগুলো দেখা হয়ে গেল। ডিতে এবার আমি দেখবো ডায়াফ্রাম। সো এখানে আমি যে ডায়াফ্রাম দেখতে পাচ্ছি, এখানে আমি ডায়াফ্রাম দেখতে পাচ্ছি, এবং ডায়াফ্রামের অ্যাঙ্গেলগুলো তো আমরা আগেই দেখে নিয়েছি। তবে এই ডায়াফ্রামের এই জায়গাটা একটু উঁচু মনে হচ্ছে। তো এই যে উঁচুটা এটা কিন্তু একটু অ্যাবনর্মাল উঁচু, কারণ আপনি দেখেন এইখানে ডায়াফ্রামের ডোমের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু এখানে একটু বেশি উঁচু হয়ে গেল। তাহলে এখানে নিশ্চিত কোনো একটা ঝামেলা থাকতে পারে। ওকে, এটা দেখার পরে এবার আমরা আরও ভালো করে প্যাথোলজির দিকে তাকাবো। আমরা যখন লাংস দেখছিলাম, আমি আপনাদেরকে এই ব্যাপারটা স্কিপ করেছি যেন এখন ভালো করে বোঝাতে পারি, আমরা যখন লাংস দেখছিলাম আমরা প্রথমে দেখলাম যে এয়ারওয়েটা ডিফিয়েটেড হয়েছে। এবার যদি আপনি ভালো করে খেয়াল করেন আপনি দেখতে পারবেন যে এইখানে এই যে হাইলার কিছু হাইলার রিজিয়নে কিছু লিম্ফ নোড দেখা যাচ্ছে, এই জায়গাটা একটু ফোলা। এবং ওভারঅল লাংসের মধ্যে, এই লাংসটার মধ্যে বিশেষ করে আমাদের রাইট লাংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মনে হচ্ছে মাকড়সার জালের মতো, হ্যাঁ কিছু রেটিকুলার কিছু শেডোয়িং আছে। এই জায়গাতে একটা সুন্দর অপাসিটি দেখা যাচ্ছে, এবং এই অপাসিটির পরে আপনি দেখেন যে টোটাল উপরের জায়গাটাতে টোটাল একটা অপাসিটি দেখা যাচ্ছে। তাহলে আপনি যখন এই একটা নির্দিষ্ট জায়গা অপাসিটি দেখবেন এবং এর মাঝখানে কিছু কালো কালো এরিয়া দেখবেন, তার মানে এটা আমরা বলতে পারি এই অপাসিটিতে, যেহেতু সবটুকু এরিয়াতে অপাসিটি একই রকম না, যেমন এই জায়গাতে সবটুকু একই রকম ভাবে সাদা, এখানে কিন্তু সাদার কোনো পার্থক্য নাই, বাট আপনি যদি এই জায়গাতে সাদাটা খেয়াল করেন, এইখানে একরকম সাদা, এখানে একরকম সাদা, ওইখানে একরকম সাদা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইনহোমোজেনাস, মানে একই রকম দেখতে না এরকম একটা অপাসিটি। যখন ইনহোমোজেনাস অপাসিটি আমরা পাই, ইনহোমোজেনাস অপাসিটির একটা কারণ হচ্ছে এটা হতে পারে কনসলিডেশন। তাহলে ইনহোমোজেনাস অপাসিটির একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কনসলিডেশন। দুই নাম্বার, ইনহোমোজেনাস অপাসিটির একটা অন্যতম কারণ হচ্ছে ফাইব্রোসিস। তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করছি এটা কি ফাইব্রোসিসের জন্য হলো নাকি কনসলিডেশনের জন্য হলো, কারণ এই দুই ক্ষেত্রে মূলত এরকম একটা ইনহোমোজেনাস অপাসিটি আমরা পাই। ইনহোমোজেনাস অপাসিটি পাওয়ার কারণ হচ্ছে আপনার যে অংশটা সাদা হয়ে গেল, সাদার মধ্যে কিছু এয়ার থাকার কারণে, কিছু বাতাস থাকার কারণে এই অংশটা কিছু কালো কালো থেকে যায়। সো এই কারণে আর কি ইনহোমোজেনাস অপাসিটিটা পাওয়া যায়। তাহলে ফাইব্রোসিস ভার্সেস কনসলিডেশন বোঝার যে একটা সহজ উপায় হচ্ছে, আপনি যদি একটু লাংস ফিল্ডটা চেক করেন, ধরুন এটা হচ্ছে লাং ফিল্ড, আমরা জানি যে রাইট লাংয়ে
কয়টা ফিশার থাকে? রাইট ল্যাঙের দুইটা ফিশার থাকে, এই যে একটা এই বরাবর থাকে এবং একটা হচ্ছে এই বরাবর থাকে, তাই না? সো এই যে রাইট ল্যাঙের যে মাঝখানে হরাইজন্টাল ফিশারটা এবং অবলিক ফিশারটা, হরাইজন্টাল ফিশার তো ডেফিনেটলি হরাইজন্টালি থাকবে এবং এটা হচ্ছে অবলিক ফিশার, এরকম থাকে। তো এখন আপনি খেয়াল করেন যে হরাইজন্টাল ফিশারটা যেটা মোটামুটি ফোর্থ রিব বরাবর থাকার কথা ছিল, এটা এই বরাবর না থেকে এটা মনে হচ্ছে একটু উপরে উঠে গেছে। তার মানে মনে হচ্ছে যে কেউ যেন টেনে এই রাইট ল্যাংটাকে একটু উপরে তুলে দিল, রাইট ল্যাংটাকে একটু ছোট করে দিল। তাহলে এটা একটা সমস্যা। দুই নম্বর কথা হচ্ছে রাইট ল্যাংয়ের এই অংশটা তো ছোট হচ্ছেই, পাশাপাশি কিছু ফাইব্রোটিক ব্যান্ড দ্বারা, ফাইব্রোটিক কিছু ব্যান্ড দ্বারা টানের কারণে আমাদের ডায়াফ্রামটা একটু উপরে উঠে গেছে এবং এতটাই উপরে উঠে গেছে যে আমরা খুব খালি চোখে বুঝতে পারছি যে এখানে দুইটা ইন্টারকোস্টাল স্পেসের গ্যাপ আছে। এবং এই যে জায়গাটা কালো, এইটা হতে পারে কোনো একটা কনসোলিডেশন, মানে কোনো একটা ক্যালসিফিকেশনের জন্য জায়গাটা কালো হয়ে গেছে। তাহলে আপনি এক নম্বরে পাচ্ছেন যে রাইট আপার লোবে একটা ফাইব্রোসিস। কেন ফাইব্রোসিস বললাম? কারণ ট্রাকিয়া এইদিকে শিফটেড হয়েছে এবং আমাদের এইখানের থাকা যে ফিশারটা সেটা উপরে উঠে গেছে এবং পাশাপাশি লাংসের ভলিউমটা ডিক্রিজ করেছে। আমরা জানি যে ফাইব্রোসিস একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, যেটা আমাদের লাংটাকে রেস্ট্রিকশন করে দিচ্ছে যেন লাংটা বড় হতে না পারে। এবং এখানে ফাইব্রোটিক ব্যান্ড দ্বারা আমরা দেখতে পাচ্ছি আমাদের ডায়াফ্রামটা উপরে উঠে গেছে। তাহলে ডায়াফ্রাম উপরে উঠে গেল, অবলিক ফিশার উপরে উঠে গেল, লাংসের ভলিউম কমে গেল, তাহলে এই তিনটা জিনিস ডেফিনেটলি যে জিনিসটাকে আমাদের মিন করছে সেটা হচ্ছে আমাদের রাইট লাংয়ে ফাইব্রোসিস আছে। এবং ফাইব্রোসিসটা কোন জোনে আছে? ফাইব্রোসিসটা হচ্ছে রাইট লাংয়ের আপার জোনে আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি রাইট আপার লোব ফাইব্রোসিস। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা সুন্দর ডায়াগনোসিস হলো। এইখানে আপনি হাইলার লিম্ফেডেনোপ্যাথি চাইলে বলতে পারেন, না বললেও সমস্যা নেই। এখানেও টুকটুক কিছু ফাইব্রোসিস, কিন্তু ফাইব্রোটিক ব্যান্ড কিন্তু কিছু আছে, বাট এটা আমাদের অত স্পেসিফিক্যালি না বললেও হবে। ঠিক আছে, কারণ 100% সব কিছু আমাদেরকে আনতে হবে এরকম না, আপনি চাইলে এগুলো বলতে পারেন যে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফাইন্ডিংটা, যেটা আপনি পরীক্ষায় না বললে আপনাকে ফেল দিবে, সেটা হচ্ছে এই ফাইন্ডিংটা। তাহলে আপনি যদি বলেন যে ভাইয়া কনসোলিডেশন থাকলে কেমন হতো, তাহলে কনসোলিডেশন থাকলে ট্রাকিয়াটা নর্মাল পজিশনে থাকতো। ঠিক আছে, এরপরে আপনার যে এখানে যে আমাদের ফিশারটা সেটা নর্মাল থাকতো এবং আপনি দেখতেন যে এই টোটাল এরিয়াতে একটা সাদা লাইন, হ্যাঁ মানে সাদা সাদা এবং হচ্ছে এর মাঝখানে কিছু কালো অংশ, এরকম আপনি একটা ফিচার পেতেন। কেন? কারণ কনসোলিডেশনের প্যাথোফিজিওলজি যদি আমরা চিন্তা করি, কনসোলিডেশনে কী হয় আর ফাইব্রোসিসে কী হয়, তাহলে ফাইব্রোসিসে হচ্ছে ধরেন এটা আমাদের একটা অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসে যখন পানি জমে যাচ্ছে, এই অ্যালভিওলাসে যখন ইনফ্লামেশনের কারণে পানি জমে যাচ্ছে, এই ঘটনাকে আমরা বলছি কনসোলিডেশন। তাহলে দেখেন, যখন আপনার একটা লাংসের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা যদি আমাদের লাংস হয়, তাহলে লাংসের এই জায়গাটা আমি বললাম যে ভাইয়া এই উপরে জায়গাটা পানি জমে গেছে, তাহলে এতে করে কি লাংসের ভলিউম কমে গেল? অ্যান্সার হচ্ছে না। তাহলে লাংসের ভলিউম যদি না কমে যায়, সে কি ট্রাকিয়াকে তার দিকে টানবে? ডেফিনেটলি টানবে না, কারণ যেহেতু লাংসের ভলিউম কমে নাই, সুতরাং ট্রাকিয়াকে সে টানার কোনো কারণ নেই, তাহলে ট্রাকিয়া সেন্ট্রালি থাকবে। কিন্তু এই একই ঘটনা যদি আপনি ফাইব্রোসিসের ক্ষেত্রে চিন্তা করেন, ধরেন এটা হচ্ছে একটা লাংস এবং এইখানে এই যে আমাদের দুইটা ফিশারের কথা বললাম, এখন আমি বললাম যে এই জায়গাতে কিছু ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশনে ফাইব্রোসিস হয়ে লাংসটা ছোট হয়ে গেছে। তাহলে যেই মুহূর্তে এই লাংসটা ছোট হয়ে যাচ্ছে, যেই মুহূর্তে লাংসটা ছোট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কী ফিচার পাচ্ছেন? সেই ক্ষেত্রে আপনি দেখতেছেন যে এই আপনার ফিশারটাকে টেনে উপরে তুলে দিল এবং এই জায়গাটাতে একটা খুব কমপ্রেসড একটা এরিয়া হলো, এবং যেহেতু এই জায়গাটাও তো গ্যাপ হয়ে গেলো, সুতরাং লাংসের অংশগুলো উপরে চলে গেলো, পাশাপাশি আপনার আপনার যে ট্রাকিয়াটা, ট্রাকিয়াটাকেও এই দিকে টেনে নিয়ে আসলো। শুধুমাত্র ট্রাকিয়াকে টানে এরকম না, ইভেন তারা হার্টকেও কিছুটা তাদের দিকে টেনে নিয়ে আসতে পারে, কারণ এই দিকে কি হচ্ছে, এইদিকে হচ্ছে ভলিউম লস। তাহলে আপনি যখন প্যাথোফিজিওলজি চিন্তা করবেন, আপনার জন্য কিন্তু এক্সরেটা রিড করা সহজ হয়ে যাচ্ছে। আর এছাড়া এখানে কিছু গ্যাস শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্যাস শ্যাডো। আর এই গ্যাস শ্যাডোটা দেখে অনেকে মনে হতে পারে কি ব্যাপার, লিভারের মধ্যে কিছু হলো কিনা, না সাধারণত লিভারের মধ্যে এরকমটা হচ্ছে না। এখানে যেটা হয়েছে যে আমাদের বাওয়েল লুপের কিছু গ্যাস শ্যাডো এখানে সুপার ইম্পোজ করেছে, এই জন্য আমরা এরকমটা পাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা ডায়াগনোসিস করতে পারলাম যে রাইট আপার লুপ ফাইব্রোসিস। এখন আপার লুপের ফাইব্রোসিস যখন হয়, এইখানে আমাদেরকে একটা জিনিস মানে চিন্তা করতে হবে, আপনি যখন বলবেন যে রাইট আপার লোব ফাইব্রোসিস, আপনি স্যারের কাছে ডায়াগনোসিস পেরে গেলেন, এরপরে আপনাকে স্যার জিজ্ঞেস করতে পারে যে কেন হয়েছে, মোস্ট লাইকলি কজ বলতে তুমি কি ভাবো। তাহলে আমরা যদি একটু অঙ্ক মিলাই যে এখানে কিছু কনসোলিডেশন এরিয়া আছে বা ক্যালসিফিকেশন আছে, এখানে কিছু ক্যালসিফিকেশন আছে এবং ফাইব্রোসিস আছে, তাহলে ক্যালসিফিকেশন উইথ ফাইব্রোসিস, আমাদের হাইলার লিম্ফ নোডটা একটু বড় বড়, এটা হতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে পোস্ট টিবি ফাইব্রোসিস, কারণ টিবিতে লিম্ফ নোড ফুলে যেতে পারে, টিবিতে ক্যালসিফিকেশন হতে পারে এবং টিবির পরে কিন্তু ফাইব্রোসিস হতে পারে। তাহলে বাংলাদেশের সাপেক্ষে আপনি যখন বলবেন পোস্ট টিবি ফাইব্রোসিস, আপনার অ্যান্সার 100-তে 100 হয়ে গেল। তাহলে এইভাবে যখন আমরা অ্যান্সার করব, আমাদের অ্যান্সারটা কিন্তু পারফেক্ট হবে। এরপর স্যার হয়তো বা আপনাকে ধরতে পারে যে আচ্ছা বলো, কোন রিউমাটোলজিক্যাল ডিজিজে আপার লোব ফাইব্রোসিস হয়? আমরা জানি যে রিউমাটোলজিক্যাল যে ডিজিজগুলো আছে, সেই ডিজিজগুলোতে সাধারণত লোয়ার লোবে ফাইব্রোসিস হয়। একটা রিউমাটোলজিক্যাল ডিজিজে এটিপিক্যাল কেস এবং সেখানে আপার লোব ফাইব্রোসিস হয়, সেটার নাম হচ্ছে এ দিয়ে, সেটার নাম কী? সেটার নাম হচ্ছে অ্যাঙ্কাইলোসিং
স্পন্ডাইলাইটিস। তাহলে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিসের অনেকগুলো ফিচার এ দিয়ে হয়, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে আপার লোব ফাইব্রোসিস, এটা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিসে থাকতে পারে। ওকে, সো মোটামুটি আমরা একটা এক্সরে যা যা দেখতে হবে এবং যেভাবে অ্যান্সার করতে হবে ব্যাপারগুলো আপনাদেরকে আলোচনা করে দিলাম। আমাদের এই রিলেটেড একটা কোর্স আছে, নাম হচ্ছে এক্সপ্লেইনিং এক্সরে। আপনারা যদি চান যে এক্সরেকে খুব ভালো করে শিখবেন তাহলে আমাদের এক্সপ্লেইনিং এক্সরে কোর্সে জয়েন হতে পারেন। ইনশাআল্লাহ আমরা এরকম বিভিন্ন রকম এক্সরে দিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি আপনি যদি প্যাথোফিজিওলজি বুঝতে চান, প্রত্যেকটা ডিজিজের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট এবং হচ্ছে এরকম রিটেন টু ভাইবা সব কিছু ভালো করে শিখতে চান, সেক্ষেত্রে আমাদের 120 ডিজিজ কোর্সে ভর্তি হতে পারেন। সেখানেও আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম বিভিন্ন রকম ডিসকাশন করে থাকি। সুতরাং ভালো থাকবেন। আপনাদের যদি অন্য কোনো ভিডিও দরকার হয়, অন্য কোনো টপিক কঠিন বলে মনে হয়, জানাবেন, ইনশাআল্লাহ ভিডিও করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।